তো বন্ধুরা, অনেক ভালোবাসা দিয়ে আজকেও আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে আর অনেক পছন্দ হবে তোমার ঘরোয়া কাজবাজ। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এখানে এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ, আর এখানে আমার বর আমার জন্য ওই মাছটা নিয়েছে, কারণ আমি ট্যাংরা মাছটা খাই না বলে ও আমার জন্য রুই মাছটা নিয়ে নিয়েছে। তো আমার ঘুম থেকে সকালবেলা ওঠার আগেই ওই সব কাজ সেরে রেখেছে, তো এইগুলো ওরই দায়িত্বে পড়ে, ওই এগুলো করে থাকে। তো বন্ধুরা, আমি ট্যাংরা মাছ খাই না, আর ও সবসময়ের জন্য এমনটা করে, অনেক মাছ ও খায় বা বাড়ির ফ্যামিলি সবাই খায়, আমি হয়তো খাই না, তাই জন্য কি করে যে আমি যেটা খাই সেটাও নেয় আর ওটাও নেয়। এটাই তো অনেক বড় পাওয়া, আর কি চাই বলো। তো মা রান্না বান্না বাদ বাকি রান্না করে নিয়েছিল, আমাকে বললো বাঁধাকপিটা একটু কেটে দাও, আমি বাঁধাকপি তরকারি করব। তো সেই জন্য বন্ধুরা আমি বাঁধাকপিটা কেটে দিলাম। আর চিংড়ি মাছ করেছে দেখলে, প্রথমে একটা গামলার মধ্যে দেখালাম, তো হচ্ছে ওটা আগের দিনের কিছু চিংড়ি মাছ ছিল, আর বাদ বাকি তো রান্না করেই নিয়েছিলাম। আমি দেখেছিলাম মুখে কচু বেগুন দিয়ে বাদ বাকি ছিল, ওটা দিয়ে সকালের জন্য একটা ঝোল করেছে মা। আর এটা হচ্ছে দেখো ট্যাংরা মাছটা কি সুন্দর হয়েছে না দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। তো ট্যাংরা মাছটা মা করে নিয়েছে একদম তেলকই যেরকম করে সেরকমভাবে, আর ওইদিকে বাঁধাকপিটাও করে নিয়েছে। তো এরপর আমি স্নান টান করে পুজো দিতে যাব বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর তারপরে আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো টুজোগুলো আমি দিয়ে পো, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করবো না, জাস্ট ঠাকুরের ঘরটা বসাবো আর এই স্থলপদ্মটা আছে এইটুকুনি দিয়ে এই ঠাকুরের ঘরটা বসিয়ে দিয়ে পুজোটা সেরে নেব। তো যদি পুরো ভিডিওটা দেখাতে যায় তাহলে অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, তাই ছোটোর মধ্যে তোমরা একটু মা লক্ষ্মীকে দর্শন করে নাও, পুজোটাও আমি দিয়ে নিই তাড়াতাড়ি করে। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, পুজো টুজো করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে আসলাম বিকেলবেলা। আর এখন সন্ধ্যের আগেই বলা চলে, তো এখন তো শীতকালের বেলা অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তো সেই জন্য এবার চলে আসলাম জামাকাপড়গুলো তুলতে। তো জামাকাপড়গুলো তুলে নিই, তার আগে তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর তোমরা আমার পাশে থাকলে তবেই আমি অনেকটা এগোতে পারবো, তো তোমরা আমার সবাই পাশে থাকো বন্ধুরা, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক বড় হতে পারবো। তো তোমরা আমার পাশে সবসময়ের জন্য থেকো, তো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, এরপর আমি জামাকাপড়গুলো তুলে নিই, আর জামাকাপড় তোলার পরে আবার সন্ধে দিতে হবে, আজকে বৃহস্পতিবার পাঁচালি পরব অনেক কাজ, তো ভিডিওটা দেখতে থাকো। আর তার সঙ্গে বানাবো আজকে রাত্রির একটা স্পেশাল রান্না, যেটা আমি আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো ঠাকুরকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু আরতি করে নিই, আর আমার পাঁচালিও পড়া হয়ে গেছে। এর আগেও ঠাকুরকে যখন প্রদীপ টদীপ ধরাই তখন একবার ঠাকুরকে একটু প্রদীপ দেখিয়ে আরতি করে নিয়েছি, আবার এখন পাঁচালি টাচালি পড়ার পরে আবার একটু আরতি করে নিচ্ছি। মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আমি সমস্ত ঠাকুরগুলোকে আরতি করে নিচ্ছি। আর আজকে ঠাকুরকে খেতে দিয়েছি কলা মুরগি আর বাতাসা। তো চলো এরপর সন্ধেবেলা চাটা খেয়ে চলে এসেছি। এই যে আলুটা কুচি কুচি করে কেটে নিলাম, আর মটরটা মা দুপুরবেলার আগে একটু আগে আর কি ভিজিয়ে দিয়েছিল, তো আজকে আমি ঘুগনি বানাবো, আর সেটা হচ্ছে মটনের চর্বি থাকবে একটু, তো সেটা দিয়ে আর কি ঘুগনিটা বানাবো। এর আগে আমি কখনও ঘুগনি বানাইনি, এটাই ফার্স্ট টাইম, যতবার করেছে ওই বাড়িতে ওই বাড়ির মা করেছে, আর এই বাড়িতে শাশুড়ি মা রান্না করেছে, তো সেই কারণে আমি বলেছি মাকে যে মা তুমি করবে না, মা জানেও না, মা সন্ধেবেলা একটু শুয়ে আছে, সিরিয়াল দেখতে দেখতে চোখটা লেগে গেছে, আমি ডাকিনি, কারণ আমি ডাকিনি এই কারণেই যে আমি নিজে এটা বানিয়ে দেখব কেমন হয়, কারণ নিজে নিজে না একটু দেখবে নতুনত্ব রান্না বা এটা নতুনত্ব সেরকম ডানা, কিন্তু নিজে হাতে যদি একটা চাও রান্না করা যায় সেটাই তার কাছে নতুন মনে হয়।
যেহেতু আমি এটা আগে করিনি, তো সেই কারণে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে গলে গেছে, একদম বেশিও না, আবার হাতে দিলেই একদম নরম হয়ে যাচ্ছে। তো এদিকে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেওয়ার পর একটু টমেটো দিয়ে দেবো, আর এদিকে পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলার পেস্ট করেছি, আর টমেটোটা কিছুটা আমি পেস্টের মধ্যেও দিয়ে দিয়েছিলাম, ওটাতে আর কি পেস্ট করে নিয়েছি মশলাটাতে, আর কিছুটা টমেটো এখানে দিয়ে দিয়েছি। তো এর সঙ্গে চর্বিটাকেও আমি দিয়ে দিচ্ছি। তো এবারে এটাকে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে যে ছিল ঘুগনিটা সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আর মায়ের সঙ্গে এবার ততক্ষণে মা প্রেশার কুকারের সিটির আওয়াজ শুনে মায়ের ঘুম ভেঙেছে, মা চলে এসেছে, তো মায়ের সাথে গল্প করছি আর রান্না করছি। তো দেখো কি সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লাগছিল সত্যি কথা বলতে। এই প্রথমবার রান্না করেছিলাম ঘুগনি, আর সত্যি কথা বলতে কি বলতো, নিজে করেছি বলে বলছি না, বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে। আর মাকেই আমি রান্নাবান্না কোনো কিছু করলে আগে টেস্ট করতে দিই, তো মা বললো ভালো হয়েছে। আর এদিকে ওইদিকে আমার ফুটছে ঘুগনিটা, আর এদিকে আমি আটাটা দিদিভাই মেখে দিয়েছে রুটি করে নেব। তো মাকে বললাম মা ভালো হয়েছে, তো মা বলছে হ্যাঁ। তো মাকে আর কি দিয়ে দিয়েছি, আর এদিকে রুটি করে নেব। এই দেখো আমার কী সুন্দর লাল লাল ঘুগনি, একদম লাল ঝোল আমার খুব প্রিয়। তো এরপর আমি রুটিটা করে নেব বন্ধুরা। তো দিদিভাই আটা মেখে রেখে দিয়েছিল, আমি গোল গোল করে এখন রুটিগুলো করে নেবো। এই দেখো কী সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। এরপর আমি রুটিটা করে নেব, দেখো কী সুন্দর ফুলবে, বা কী ভালো যে লাগে দেখতে, নিজের রুটি নিজেই বলছি, তাই না বন্ধুরা? তো নিজের বন্ধু তোমাদের মনে করি বলেই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলেই বলছি, সেরকম আবার কেউ কিছু খারাপ মনে নিও না। তো এখন যা কিছুই করি তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, মনে হয় যেন একটা দিনও যদি আসতে না পারি মনে হয় যেন অনেক কিছু মিস করে গেলাম, বা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না। যখন ভিডিও করতাম না সেটা আলাদা কথা, যখন শুরু করে দিয়েছি তখন সব কিছুই মনে হয় তোমাদের দিয়েই শুরু করি বা তোমাদের দিয়েই শেষ করি। তো বন্ধুরা আজকে আর বেশি বড় করব না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বন্ধুরা, আর পাশে থেকো আমার। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, পরের দিন আসবো আর অন্য কোনো ভিডিও আর ব্লগ নিয়ে। তো আবার একটু তড়কা নিয়ে এসছে। তো বন্ধুরা টাটা বাই বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো, অবশ্যই ভালো থাকবে সবাই। দেখা হচ্ছে পরের দিন, তো বাই বাই, সবাই ভালো থেকো।